দিন দিন বেদখল হয়ে যাচ্ছে নাটোরের বাহাদুর শাহ পার্ক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে পার্ক এবং এর আশেপাশের এলাকার এতে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে পার্কটি নাটোর প্রতিনিধি মাহবুব হোসাইনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট শাড়ি সারি এমন মোটরসাইকেল পার্কিং দেখে বোঝার উপায় নেই এটি কোনো পার্ক দিনভর চলে চা পানের রমরমা বেচা কেনা আর সন্ধ্যা ঘনিয়ে এলেই সেবীদের আক্রায় পরিণত হয় জেলার পিলখানা রোডের এই বাহাদুর শাহ পার্ক সম্রাট বাহাদুর শাহের নামে উনিশশো সালে পার্কটি নির্মাণ করে পৌরসভা তবে দু সালে পার্কের জায়গা দখল করে দোতলা ভবন নির্মাণের পর থেকে পার্কের এমন অবস্থা এইটা এখন হয়েছে মাদকের হিরোইন গাঁজা ফেনসিডিল ভাং বিভিন্ন নেশাখোরদের এখন আখড়া বাহাদুর শাহ পার্কের বর্তমানে যে অবস্থা হয়ে আছে এখানে একটা অঘোষিত গাড়ি পার্কিং এর জায়গা এদিকে গেল বছর পার্কের ভিতর বাণিজ্যিক ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয় পৌর কর্তৃপক্ষ এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন স্থানীয়রা এই প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ভবন নির্মাণের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আদালত মাসিক সভায় সিদ্ধান্ত মোতাবেক পৌরসভার রাজস্ব বৃদ্ধির জন্য এইটা মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে এবং এখানে মাঝখানে দুইটা মার্কেটের মাঝখানে একটা বাগান থাকবে যেখানে মার্কেটের পরিবেশ এবং বসার জায়গা থাকবে যারা মামলা করেছেন তাদের কাছে আমি আবেদন রাখবো যে আপনারা যদি ওটা পার্ক হিসাবেই পেতে চান তাহলে পুরাতন ভবন ভেঙে দিয়ে পার্ক বলতে যা বোঝায় সেটাই যেন হয় এই ব্যাপারে আপনারা কাজ করবেন কিন্তু পার্কটাও হলো না আবার আমাদের পরিকল্পনাটা পৌরসভার একটা রাজস্ব আয় বৃদ্ধির যে একটা আমরা পরিকল্পনা করেছিলাম সেটাও নষ্ট হয়ে গেল এমন কাজ না করার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো এমন অবস্থায় জায়গাটিতে পার্ক থাকবে নাকি বাণিজ্যিক ভবন হবে সেই সিদ্ধান্তের অপেক্ষায় এখন পৌর কর্তৃপক্ষ ও এলাকাবাসী মাছরাঙা নিউজ ডেস্ক